আবারও মাঠে ফিরলেন ড্যানিয়েল জার্ভিস, অনেকের কাছে যিনি জার্ভো নামে পরিচিত। না, তিনি কোনো ক্রিকেটার নয়, ইউটিউবে প্র্যাঙ্কেস্টার নামে পরিচিত। জার্ভো আসলে ব্রিটিশ কলম্বিয়া আইন পরিষদের প্রাক্তন সদস্য, ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়া যার অভ্যাসে পরিণত হয়েছে। সেই জার্ভো এবার হাজির আইসিসি ওয়ার্ল্ড কাপের ম্যাচেও। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের সময় নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে ঢুকে পড়েন জার্ভিস। ভারতের জার্সি গায়ে বিরাট কোহলির কাছে পৌঁছে যান তিনি। মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সে ভিডিও। এতে দেখা যায় বিরাটের কাছে গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন জার্ভো। তার এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় মোটেও খুশি হননি বিরাট। তখন তার চোখে মুখে দেখা গিয়েছিল বিরক্তির ছাপ। এ সময় জার্ভোকে মাঠ ছাড়তে বলেন লোকেশ রাহুল। রাহুলের সে কথা তেমন পাত্তাই দেননি জার্ভো, হেসেই উড়িয়ে দিয়েছিলেন তার কথা। এর কিছুক্ষণ পর অবশ্য নিরাপত্তা কর্মীরা ধরে ফেলেন জার্ভোকে। মাঠের বাইরে নেয়ার আগ মুহূর্তেই নিজেই দৌড়ে এসে জার্ভোর সঙ্গে কথা বলেন কোহলি। পরে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয় জার্ভোকে, সে সঙ্গে তাকে নিষেধাজ্ঞাও দিয়েছে আইসিসি। বিশ্বকাপ চলাকালীন আর কোনো ম্যাচেই স্টেডিয়ামে ঢুকতে পারবেন না ব্রিটিশ এই নাগরিক। এর আগেও বেশ কয়েকবার ম্যাচ চলাকালীন মাঠে ঢুকে পড়েছিলেন জার্ভো। ওভালে ইংল্যান্ড ভারত টেস্ট ম্যাচে প্রথমবার মাঠে ঢুকে পড়েছিলেন তিনি। জার্ভোর এই ঘটনায় ক্ষুব্ধ পাকিস্তান সমর্থকরা। অনেকেই ভারতের সমালোচনা করে বলছেন বিশ্বকাপের জন্য জার্ভো ভারতের ভিসা পায় কিন্তু পাকিস্তানের সমর্থক ও সাংবাদিকরা পায় না। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।